স্কুলের গুণোৎসব বয়কট করলেন পড়ুয়াদের অভিভাবকরা। ঘটনা হাইলাকান্দি জেলার অলইছড়া আদর্শ বিদ্যালয়ের। স্বছয়েক পড়ুয়ার অভিভাবক একত্রিত হয়ে বিদ্যালয়ের সম্মুখে বিভিন্ন স্লোগানে তপ্ত করে তোলেন পরিবেশ। অভিভাবকদের অভিযোগ, 600 পড়ুয়া থাকলেও গত 2 বছরের বেশি সময় থেকে স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে চালানো হচ্ছে পাঠদান, এতে লাটে উঠেছে পড়াশোনা। স্কুলে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে একাধিকবার হাইলাকান্দি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের দরজায় কড়া নাড়লেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এবার তারা এসেছেন গুণোৎসব করতে। শুধু শিক্ষকহীনতাতেই সীমাবদ্ধ নেই, আরও অভিযোগ রয়েছে অভিভাবকদের। 2 বছর ধরে ইউনিফর্ম ও মধ্যাহ্নভোজনও পাচ্ছে না পড়ুয়ারা। স্কুলের পরিকাঠামো খুবই নিম্নমানের, নেই পানীয় জলের ব্যবস্থাও, শৌচালয়ের অবস্থাও কহতব্য নয়। এত অব্যবস্থার মধ্যে গুণোৎসব হতে পারে না বলে মনে করেন অভিভাবকরা। ঘটনার খবর পেয়ে প্রতিবাদস্থলে উপস্থিত হন হাইলাকান্দি শিক্ষা বিভাগের আইএস হীরালাল বড়া ও কাটলিছড়া শিক্ষাখণ্ডের বিইও নজমুল হোসেন লস্কর। প্রতিবাদকারীদের শান্ত করতে দফায় দফায় আলোচনা করলেও বিফল হন তারা, উল্টে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একসময় আলোচনার টেবিল ছেড়ে চলেও যান আইএস। পরে শুভবুদ্ধি সম্পন্ন কিছু লোকের মধ্যস্থতায় ফের শিক্ষকতাদের আলোচনা হয় প্রতিবাদকারীদের সঙ্গে। আলোচনা শেষে আইএস হীরালাল জানান আগামীকালই নতুন 7 জন শিক্ষক যোগদান করবেন ওই স্কুলে। আগামী 15 দিনের মধ্যে ইউনিফর্ম, মধ্যাহ্নভোজন, স্কুলের পরিকাঠামো ইত্যাদি ইস্যুতে অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসবেন তারা। স্কুলটিতে ইউনিফর্ম বণ্টনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে মামলা করা হবে বলেও আশ্বস্ত করেন অভিভাবকদের। এরপরেই পরিস্থিতি শান্ত হয়। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। এখানে আমার বিও আছে ব্লক লিমিটেড এডুকেশন, আমি ইন্সপেক্টর স্কুল, আমি ডিস্ট্রিক্ট লিমিটেড এডুকেশন ডক্টর হীরালাল বড়া। হ্যাঁ, দেন আমার সি আছে, আমি এইখানে একসঙ্গে ভিজিট করব, আপনার সঙ্গে আমি মামলা করবো রিগার্ডিং মিড ডে মিল ডিটেলস। আজ মিড ডে মিলের কিতা ব্যাপার চলে, সরি মিড ডে মিলের কিতা প্রবলেম ডিটেলস আমি আলাপ করবো না, আমি খুব সুস্থ একটা পরিবেশে এটা আলাপ করবো, ঠিক আছে। আর এটাও দেখবেন মিড ডে মিলে যে ড্রাই ফুড হয়েছে মোটামুটি ওখান পর্যন্ত আমার আমার হাতে 10টা টিচার সাসপেন্ড হয়ে গেছে, 10টা টিচার। আর ড্রাই ফুড এটা এটা একদম খুব ভালো বিজনেস, ওইগুলি আমি প্রবলেম যখন হয় প্রবলেমের সলিউশন আছে কি না, আপনারা যে এটা করছে প্রবলেমের জন্য করছে, আর ওই সলিউশনটা করা আমার কাজ, ঠিক আছে। প্রবলেম হয় কিন্তু প্রবলেম সলিউশন মাস্ট হবে, ঠিক আছে। তো স্কুলের টাইমিংটা ঠিক হবে, বিফোর 8:40 বা সব ধূপে ক্লাস সুন্দর মতো চলবে। দেন নেক্সট ইস্যু আর কি আছে, ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে আমি ইঞ্জিনিয়ার আনবো ইনফ্রাস্ট্রাকচার। ওকে না স্যার, ওয়াটার সমস্যা, জলের সমস্যা, গুড গুড, না 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 শুনো, ওয়াটার টয়লেট কই দে দে কই দে দে, না না আপনি শুনি সুখী হবেন, আমার কালকে মিনিস্টারের সঙ্গে আলাপ আছে, মিটিং আছে। এইখানে আমার সিভিল কম্পোনেন্টের আমার 6টা ইস্যু আমার আমি অলরেডি আমি নোট করছি, ঠিক আছে। 6টা হলো গিয়ে এইখানে তো নিউ বিল্ডিংয়ের কোনো প্রয়োজন নাই, এসিয়ারের প্রয়োজন না নাই, মেজর রিপেয়ারিংয়ের প্রয়োজন নাই, মাইনর রিপেয়ারিং প্রয়োজন নাই, কিন্তু এইখানে আপনার টয়লেটের প্রয়োজন আছে, আছে ইলেকট্রিফিশনের প্রবলেম নাই, ইলেকট্রিশন প্রবলেম নাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, 2 জুন আমরা মেমোরেন্ডাম কপি দিছি, মেমোরেন্ডাম কপি দিছি একটা দিছি স্যারে দিছি, আমি নিজে নিয়ে দিছি স্যারের কাছে, স্যারে দিছি একটা সার্কেল অফিসে, একটা দিছি সার্কেল অফিসও, একটা দিছি আমরা ডিসি স্যারে, একটা দিছি আমরা স্কুলের ম্যাডামরে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল
স্যার তারা ঠিক আছে ব্যস্ত মানুষ বা সব কিছু আমরা মানিয়ে নিলাম, কিন্তু ম্যাডাম পর্যন্ত আমরা একটা কল করিয়া খুঁজছেন না যে কিতা সব প্রবলেমটা আমরা দেখে তারার বেশি স্কুলের টিচার নাই তারা ম্যানেজ দিতে পারলে না, কমসে কম তারা আমরা গার্জিয়ান হিসাবে ডাকতে আসলা যে গার্জিয়ান আপনারা আইন আপনারা এই আমরা প্রবলেমটার লগে সহযোগিতা করেন আমরা ওটা কীরকম সমাধান হয়। কিন্তু ম্যাডামে সেদিন একটা ওখানে আমরা বইয়ে একটা সিটিং হয়েছে, ম্যাডামে কইছেন তাই মেমোরেন্ডাম পাইছই নই না, যদি মেমোরেন্ডাম না পাইয়া তখন তাইলে এই কেন সিল হইতে গাইল স্কুলের স্কুল কর্তৃপক্ষ সিলটা দিছে নিশ্চয় মেমোরেন্ডামটা হে দায়িত্ব সহকারে সমঝিছে, এটা ম্যাডামরে সমঝাইতো আছে এটা আমরা জানি না। যাই হোক, এরপরে গিয়া কথা হয়েছে গিয়া আজকে বিগত তিন চার বছর থেকে এই স্কুলের কোনো গার্জিয়ান মিটিং নাই, আজকে এটা কমিটির মধ্যে যারা যারা আছে সব বড় বড় পার্সন অ্যাডভাইজার সার্কেল অফিসার বোধহয় আমার চেয়ারম্যান নানি অ্যাডভাইজার বোধহয় লোকাল MLA স্যারও আছেন একটা পদের মধ্যে, এরকম সব বড় বড় লোকাল হায়ার সেকেন্ডারির একজন প্রিন্সিপাল এরকম সব বড় বড় আর সাইটজন মাত্র হইল গিয়া গার্জিয়ানটার পক্ষ থেকে সাইটজন ফন্ডজনের কমিটি। আজকে একটা দিন আমরা কোনোদিন শুনছি না যে কোনো ছেলেরা বাচ্চারা কইছে না যে স্কুলের মধ্যে আমরা কোনো মিটিং হর স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের কিতা আমরা যে গেলাম কিতা খরচপাতি আয় ম্যাডামে কইছেন জানি না, কইলাম পার হেড একটা বাচ্চার খাতি কিতা আয় কইছেন জানি না, কইলাম স্কুলের ড্রেসটা খেয়ে দিছে এটা গুয়াহাটি থেকে আইসি নি, কইল না এটা গুয়াহাটি থেকে আইসে না এটা আমরা এখানে ভেন্ডারে দিছে, কইলাম ম্যাডাম রাজুনায় ফোন কইছে ম্যাডাম এটা আপনার বাচ্চারে ফোড়াই বানিয়ে আসলে, কইছেন আমি ফোড়াইতাম না, বলে আপনি যদি আপনার বাচ্চারে ফোড়াই না তো আপনার আমাদের বাচ্চারা এটা কীরকম দিলা, এই তখন ড্রেসের অবস্থা আজকে একটা বাচ্চার 4 ইঞ্চি 5 ইঞ্চি শার্ট দাদা ভাই এত লোক শার্ট ওটা টেডি কটন শার্ট, তো ব্যাপার হয়েছে গিয়া আজকে গুণোৎসব বয়কট করার কারণও হয়েছে গিয়া আমরা এটা ইচ্ছা করিয়া করছি না দুঃখে করছি, দেড় মাস আগে আমরা মেমোরেন্ডাম দিছি 4-5 জন ডে আজকে পর্যন্ত কোনো সলিউশন না ভাইয়া, গত 1 তারিখ আমরা বইয়া আমরা ডিসিশন লইছি যে আমরা এটা না করলে এটার সলিউশন আইতো নাই, সেটা এই কারণ আমার বাচ্চা তো আজকে স্যারের বাচ্চা আজকে ডিসি স্যারের বাচ্চা ডনবস্কো স্কুলে পড়ে, আমার লাগে ডনবস্কো এটা স্বপ্ন আমার ডনবস্কো এটা আমরার সম্পত্তি এটা আমরা দেখে রাখতে লাগবো কীভাবে আমরা এটার সুন্দরভাবে সুচারুরূপে চালানি যায়। আর এটা যে কমিটিটা আছে আমি জানি না আমি কই আর, কিন্তু এই গাইডলাইনটা আমরা মানে আমরা লেগে এটা বহুত বড়, সেখানে সার্কেল অফিসার স্যার যে আসুন বা ডিসি স্যার আসুন তারা এটার মধ্যে আইয়া সবসময়। আমি এখানের একজন আই উইটনেস, গত 2 মাস ধরিয়া আমার মেয়ের নিয়ে আওয়ার পরে মেয়েটা একা রুমে বয় না, আমি সঙ্গে যাই ক্লাস 1-এর রুমে, এমন অবস্থা এই যে বেচারা গার্জিয়ানরা আজকে নিজের ঘরের রান্না খাওয়া ছাড়িয়া বাচ্চারা নিয়ে আইয়া বাইরে বয়, ভিতরে আমি কিন্তু এই বাচ্চাগুলারে টয়লেট যাওয়া একটাও টিচার নাই, ম্যাডামের কাছে 2-3 দিন কমপ্লেন দিলাম ম্যাডাম এই ধরনের এই ছোটো বাচ্চাগুলা যদি একটা শিক্ষা পায় না একটা ABCD পর্যন্ত বোর্ডে যাওয়া হয়, আমার আমি তো ধন্যবাদ দিব আমার 2-3 জন আমার এখানের যে ফোর্থ গ্রেড স্টাফ আছে এরা টিচারের কাজ করে, ইয়া হয়তো ABCD একটা লেখে ABCD লেখা দেয়, এই তো চন্দ্রশেখর যায় বিষ্ণু যায় আমার বিচিত্র বোর্ড কি নাম তাই বেচারি গিয়া সীমা তাই গিয়া ক্লাস করায়, আমি নিজের সাক্ষী আমি এরা গার্জিয়ানে বাইরিয়া কই একটা বাচ্চা একটা টয়লেট যায় একটা বাচ্চা সারাদিন চিৎকার করে কিন্তু কোনো ক্লাস হয় না এটা মিথ্যা, এখানে বাচ্চা দেওয়া মানে একদম বেকার এদের ভবিষ্যৎ শেষ, আপনি আইসেন আপনি জানিয়ে যান এখানে আজকে ডেপুটি কমিশনার আওয়ার কথা, এটা একটা মডেল স্কুল ম্যাডামদের বারবার আমি 2-3 দিন ওয়ার্নিং দিছি ম্যাডাম আপনি ঠিক করেন আপনি টিচারের না হয় কইন আমরা এটা নিয়ে আন্দোলন করবো আপনারা আমার সাথে যোগ দেন, আপনি কইন আমার টিচার কম আমি 2 দিন গিয়া আর 5-6 জন টিচার থাকলে এলা ক্লাসরুমে মোবাইল দেখুন বুঝিয়া খালি মোবাইল দেখা হয় ম্যাডামের কি ক্লাস করার অধিকার নাই, আপনার কি ক্লাসরুমে যাওয়ার অধিকার নাই, আপনি কি আপনার এসি রুমে বইয়া থাকবানি, আরে আমি সাক্ষী সব গার্জিয়ান বেচারা আননোন এরা বাইরে থাকে আমার বাচ্চা পড়ে আমার বাচ্চা শিক্ষা নেন ঘন্টা শিক্ষা দেওয়া হয়নি এখানে, আমি বারবার গিয়া 2-3 দিন বসি এক কাজ করেন 2 দিন পরে পরীক্ষা আপনারা ছুটি দিলেন বুঝছেনি দাদা প্রেম ভাইয়া আপনিও শুনিয়া রাখুন আমি বসি আপনারা বাচ্চাগুলোরে ছুটি দেন তারা ঘরে গিয়া কমসে কম করুক এখানে তো কোনো ক্লাস নাই, আমি নিজে ক্লাস করাইছি আমি না পারিয়া ক্লাস করেছি, টয়লেট এত দুর্গন্ধ টয়লেট ইউরিনাল কোনো পরিষ্কার নাই কিচ্ছু নাই, আপনি আপনার বাচ্চারা দিবা হাই ফাই স্কুলে সব তো সমান নাই 1 লাখ টাকা অ্যাডমিশন ফিস দিয়ে দিতে পারবো কিন্তু আপনারা রুমে খালি মোবাইল দেখুন
আমার রেকর্ডিং আছে, আমার মোবাইল আনছি না। এটা কি সব বাচ্চারা রে, যেদিন একজন শিক্ষকের সমস্ত বাচ্চা ওই শিক্ষকের ছেলে মেয়ে, যদি শিক্ষক নিজের সমাধান একমাত্র এটাই, এখানে পুরো টিচার থাকতে লাগবো বিশ্ব স্যারের এখানে, আপনারা জানাই না, আপনি জানাই টিচার পুরো দেওয়া হইব। আমার এটা রেজুলেশন আকারে নেওয়া হয়েছিল, এটা আমি নিয়া ডিসি স্যারের আমার এখানে আছে, যে আমাদের শিক্ষকের যাহাতে ছাত্র অনুপাতে শিক্ষক হয়, এর জন্য আমরা দেড় বছর আগে আমরা একটা মেমোরান্ডাম দিয়েছিলাম স্কুলে, একটা গার্জিয়ান মিটিং হয়েছিল দেড় বছর আগে, এই মেমোরান্ডামটা আমি নিজে ডিসি স্যারের পৌঁছাইছি যাহাতে ছাত্র অনুপাতে শিক্ষক দেওয়ার জন্য। আমরা মেইন উদ্দেশ্য হইল ছাত্র অনুপাতে শিক্ষক আমার প্রয়োজন, যাতে এই ফুলফিল হয়ে গেলে আমরা গুণোৎসব আপনারা করেন, আমরা কোনো আপত্তি নাই, যাতে আমরা যে ছাত্রর ভবিষ্যৎ উজ্জ্বল হয় এই কামনা করে আমি টিচার স্কারসিটি দিলে স্টুডেন্ট অনুযায়ী পার্সেন্টেজে টিচারের প্রয়োজন, এটা আমরা যদি ফুলফিল হয়ে যায় গুণোৎসব করতে পারেন আপনারা, এইটা আমরা মতামত। এই বলে আমার বক্তব্য।